हेलो व्यूअर्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई अनेक भालो आछेन। आज के आपनादेर साथे खासिर मांसेर एकटा रॉ टिउटोरियल निये हाजिर हये गियेछि। आज के आपनादेर साथे शेयर करब खासिर मांसेर बाजे गन्ध किभाबे दूर करते हय। आर सेर जोन्नो रान्ना करबार आगे खासिर मांसगुलोके एकटु प्रसेसिंग करे निते हबे, ताहलेई किन्तु रान्ना करबार पर कोनो रकम गन्ध आर मांस थेके आसबे ना। सेजोन्नो मांसगुलोके प्रथमे भालोभाबे बेछे नियेछि। जोदि कोनो लोम थाके सेगुलोके बेछे निते हबे बा छोटो छोटो पिस करार पर मांस गाए अनेक पर्दा टाइपर थाके सेगुलोकेও ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে। এবার 2 থেকে 3 বার পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার পানি থেকে মাংসগুলোকে প্রথমে আমি আলাদা করে তুলে নিচ্ছি। ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে, যার জন্য মাংসের রঙগুলো কিন্তু একটু সাদা সাদা হয়ে গিয়েছে। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। আগেই বলে রাখি আমি কিন্তু এখানে প্রায় 1 কেজির উপরে মাংস নিয়েছি, সেজন্য আমি সবকিছু প্রায় 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হলুদ শুধু রান্নায় রং বৃদ্ধিও করে না, হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপটিক ওষুধ, যার জন্য হলুদ যে কোনো বাজে গন্ধ দূর করতেও সাহায্য করে। এবার দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 1.5 গ্লাস পানির মতো মাংসের উপরে ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে পানির মধ্যে মাংসগুলোকে ডুবিয়ে রাখতে হবে, যাতে করে সবগুলো মাংসর গায়ে পানি খুব ভালোভাবে ঢুকে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এভাবেই অপেক্ষা করব প্রায় 2 ঘন্টা সময়ের মতো। রান্না করবার আগে একটু হাতে সময় নিয়ে যদি এভাবে আপনি মাংসগুলোকে একটু প্রসেসিং করে নেন, তাহলে কিন্তু রান্নার পর আর মাংস থেকে কোনো প্রকার গন্ধ আসবে না, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। প্রায় 2 ঘন্টা পর ঢাকনা খুলে নিয়ে এবার হলুদ পানি থেকে মাংসগুলো চিপে চিপে পানি বের করে মাংসগুলোকে আলাদা করে তুলে নিতে হবে। এভাবেই সবগুলো মাংসকে আমি হলুদ পানি থেকে তুলে নিব এবং আরও কয়েকবার সাদা পানিতে ভালোভাবে ধুয়ে নিব। আর এভাবে যদি আপনারা রান্না করবার আগে মাংসগুলোকে একটু প্রসেস করে নেন, তাহলে কিন্তু রান্না করবার পর খাসির মাংস থেকে কোনো প্রকার আর বাজে গন্ধ বের হবে না, বরঞ্চ আরও রান্নার পর অনেক সুন্দর একটা টেস্ট আসবে। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের একটু হলে উপকার হবে। উপকার হলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাঘরের এরকম আরও সহজ সহজ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।